সিদ্ধান্তহীনতায় ভুগছে বাংলাদেশ ব্যাংক। বারবার নীতি বদল করায় উৎসাহিত হচ্ছে ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা। এসব কারণে ব্যাংকিং খাতের উপর থেকে আস্থা কমছে সাধারণ মানুষের। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনায় এসব কথা বলেন অর্থনীতি বিশ্লেষকরা। ব্যাংকিং খাতে দুর্নীতি নির্মূল ও সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক সংকল্পের বিকল্প নেই বলে অভিমত তাদের। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে দেশের ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণের পরিমাণ এখন 1,45,000 কোটি টাকা। তবে শ্রেণীকৃত ঋণ আর মামলায় আটকে থাকা অর্থের হিসেবে অনাদায়ী ঋণের পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা, যাকে ব্যাংকিং খাতের সব সমস্যার মূল বলে মনে করছে সিপিডি। ঋণ স্যাংশন করা, ঋণ পুনর্তফসিল করা, ঋণ মৌকুফ করা, এই সমস্ত এবং ব্যাংকের যে আপনার ব্যাজেল 3 অনুযায়ী যে মূলধন রাখা, এই সমস্ত সমস্ত বিষয়গুলি এই প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে এটার হেরফের হচ্ছে। এসব সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের নীতির সমালোচনা করেন বিশ্লেষকরা। বলেন, বারবার নীতি পরিবর্তন করে ইচ্ছাকৃত খেলাপিদের উৎসাহিত করছে কেন্দ্রীয় ব্যাংক। এত ঘন ঘন সার্কুলার দিচ্ছে, কালকে এটা পরশু দিন হঠাৎ বলে না না এটা হবে না ওইটা, তার মানে কি পলিসি মেকিং ডিসিশন পলিসি এত রং? আমি বলবো যে ব্যাংকের এই প্রবলেমটা পলিসি লেগেছে, নীতির গলত। 5 বছর পরে যখন ব্যাংকটা একটু শক্ত হবে, ওনারা 5 বছর পরে এসে আবার ওখানে বসবে। ইজ দিস দ্য সলিউশন? দিস ইজ আ রেসিপি ফর ডিস্ট্রয়িং দ্য ব্যাংক সেক্টর। ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তবে ব্যাংকিং কমিশন গঠন নিয়ে উঠে আসে দ্বিমত। 3 মাসের জন্য একটা কমিটি করেন, খুবই রাজনৈতিক, এটার পেছনে এটার একটা শক্ত সমর্থন থাকবে। সেই কমিটি 3 মাস কাজ করে কিছু রোডম্যাপ দিবে এবং সেটাকে পরবর্তীতে একেবারে টাইম বাউন্ডভাবে যাতে ফলো আপ করা হয়। এই দেশে কত কমিশন দেখলাম, কোথায় যায় কমিশন হয়, অফিস হয়, চেয়ারম্যান, মেম্বার, বাড়ি, গাড়ি, তারপরে 2 বছর 3 বছর 4 বছর এক্সটেনশন আফটার এক্সটেনশন আফটার। হোয়াট দে প্রডিউস আই হ্যাভ নট সিটি গভর্নমেন্ট বলতে পারবেন হোয়াট ওয়াজ প্রডিউসড এন্ড হোয়াট ওয়াজ ইউজড। এ সময় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেন বক্তারা। বলেন, বিশ্বাসযোগ্য তথ্য প্রদানে আরো আন্তরিক হতে হবে ব্যাংকগুলোকে। ফ্রম দ্য গ্রাউন্ড, ভয়েস ফ্রম দ্য গ্রাউন্ড। মুরসালিন হক, জুনায়েদ, নিউজ 24, ঢাকা।